ক্রেতার হাক ডাকে জমে উঠেছে চট্টগ্রামের সবচেয়ে বড় মাছের পাইকারি হাট ফিশারি ঘাট। এ বিষয়ে আরো জানাতে এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী কাজী মাহফুজ। মাহফুজ, ছুটির দিনে আজ ফিশারি ঘাটে মাছের সরবরাহ কেমন দেখছেন, এছাড়া দাম কেমন সেখানে? নাফি, সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় স্বাভাবিকভাবে চট্টগ্রামের বৃহৎ এই ফিশারি ঘাটে ক্রেতার সমাগম বাড়ে, সেই সাথে সরবরাহ কিন্তু বাড়ে। আজকেও তার ব্যতিক্রম হয়নি। তবে সরবরাহ বাড়লেও যে মাছের দাম কমার কথা ছিল সেটি কিন্তু আমরা বাজারে এসে দেখতে পাচ্ছি না। মাছের দাম কিন্তু গত সপ্তাহের চেয়ে সব ধরনের মাছে 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে। এক্ষেত্রে যারা বিক্রেতা আছেন তারা আমাদেরকে বলছেন যে আসলে একদিকে হিন্দুদের বিয়ের লগ্ন চলছে, যার কারণে মাছের দাম একটু চড়া। একই সাথে তারা আরেকটি বিষয় বলছে যে বাজারে মুরগির যে মূল্যবৃদ্ধি, মাংসের যে মূল্যবৃদ্ধি, তার চাপটা এসে পড়েছে মাছের বাজারে, যার কারণে মাছের সরবরাহ বাড়লে কিন্তু দামও কমার জায়গাতে বেড়েছে, এমনটি তারা আমাদেরকে জানিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে বাজারে সবচেয়ে গরিবের এবং মাছ হিসেবে পরিচিত বলা হয় যে তেলাপিয়া এবং পাঙ্গাস, সে মাছের দামও কিন্তু সপ্তাহের ব্যবধানে 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে। আজকের বাজারে তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে কেজি আকার ভেদে 160 থেকে 200 টাকা কেজিতে। এছাড়া পাঙ্গাস মাছ সেটিও বিক্রি হচ্ছে 150 থেকে 200 টাকার মধ্যেই। এছাড়া রুই মাছ এবং কাতল মাছ আকার ভেদে 250 থেকে 300 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর অন্যান্য যে মাছগুলো বাজারে রয়েছে, বিশেষ করে সাগরের যে মাছ, সাগরের মাছের সরবরাহ কিন্তু বাজারে পর্যাপ্ত রয়েছে, তারপরও দাম কিন্তু কমেনি। দাম আমরা দেখেছি এখানে ছুরি মাছ, পোয়া মাছ, পোয়া মাছের মধ্যে দুই ধরনের, লাল পোয়া এবং সাদা পোয়া, এই মাছগুলো কিন্তু গত সপ্তাহের তুলনায় 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে। তো যারা ক্রেতা আসছেন তারা অনেকটা হয়তো এই বাজারে আসেন মূলত কম দামে মাছ নিতে পারবেন, যেহেতু এটি একটি পাইকারি বাজার, কিন্তু যে আশা নিয়ে তারা বাজারে আসছেন সে অনুযায়ী মাছ কিনতে পারছেন না। অনেকেই তাদের প্রয়োজন, যে যতটুকু প্রয়োজন তার চেয়ে কম মাছ নিয়ে বাজার থেকে ফিরছেন। তো সব কিছু মিলিয়ে বলা যায় সাপ্তাহিক ছুটির দিনে জমজমাট হয়ে উঠেছে চট্টগ্রামের ফিশারি ঘাট, তবে দাম গত সপ্তাহের তুলনায় খানিকটা বেশি। চট্টগ্রামের মাছের হাট ফিশারি ঘাট থেকে যুক্ত ছিলেন সহকর্মী কাজী।